আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছে সিফাত শারমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যপণ্য জ্বালানি সহ সবকিছু বেশি দামে কিনতে হচ্ছে বলে রিজার্ভে টান পড়েছে। টাকা নিয়ে বসে থাকলে হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কষ্ট লাঘবে টাকা ব্যয় করা হচ্ছে। রিজার্ভ নিয়ে বিএনপির সমালোচনার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, যেই দলের নেতা টাকা পাচার করে সাজাপ্রাপ্ত তারা কোন মুখে টাকা পাচারের অভিযোগ তোলে। বিএনপির রাজনীতিকে অপপ্রচার আর প্রতিশোধের রাজনীতি বলেও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের 59টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চেয়ারম্যানদের শপথ পড়ান প্রধানমন্ত্রী, পরে নির্বাচিত জেলা পরিষদের সদস্যদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নির্বাচিত জেলা পরিষদের সদস্যদের দল মত নির্বিশেষে জনগণের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ সহিংসতামুক্ত হবে বলে মনে করেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি আশা করেন, ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরা হবে না। সকালে রাজস্থানের একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসেডার্স অনুষ্ঠানে ইতো নাওকি এসব কথা বলেন। জাপানি রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের আগের রাতে ভোট দেওয়ার নজির পৃথিবীতে নেই। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাপান সবসময় বাংলাদেশের উন্নয়নের অংশীদার, আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জাপানি রাষ্ট্রদূত। রোহিঙ্গা শরণার্থী প্রশ্নে ইতো নাওকি বলেন, এই মুহূর্তে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো বড় চ্যালেঞ্জ, কারণ সেই দেশের রাজনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। রোহিঙ্গাদের সেখানে পাঠানোর পরিবেশ এখনও তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছে তার দেশ। কানাডীয় হাইকমিশনারের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কয়েকজন নেতা। নির্বাচন, মানবাধিকার ইস্যু সহ বিভিন্ন বিষয়ে এ সময় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়। দুপুর 1:30 সেখানে আসেন ঢাকায় নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূত নিকোলাস লেলি। তার সঙ্গে ছিলেন কানাডীয় দূতাবাসের পলিটিক্যাল অফিসার ব্র্যাডলি কোটস। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামাওবায়েদ। এক ঘণ্টা বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী জানান, আগামী নির্বাচন দেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে জাতীয় নির্বাচনের তফসিল ইস্যুতে আমির খসরু বলেন, এই সরকারের পতন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। এই নির্বাচন কমিশন নিয়ে তাদের মাথা ব্যথা নেই বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে রাখার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে চিঠি পাঠাবে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এই প্রসঙ্গে বলেন তিনি, এনআইডি কার্যক্রম কমিশনে রাখতে আবেদন করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বরাবর চিঠি দেওয়া হবে। রাষ্ট্রপতি যেহেতু সবার অভিভাবক, উনি যেটা ভালো মনে করবেন সিদ্ধান্ত সেটাই দেবেন। এ সময় এনআইডি কার্ড সরবরাহের দায়িত্ব কমিশনে রাখার সুবিধা অসুবিধা তুলে ধরেন ইসি আলমগীর। কমিশন থেকে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে সরকারের অনেক সময় লাগবে, হয়তো আগামী নির্বাচনের আগে সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ চ্যাপ্টার, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ সবাইকে।